আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ পেজ এটিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ টেন নিউজে। আপনাদের সাথে আছি আমি নাশিদ মিন্টি। ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ায় বছরে প্রায় 13 লাখ মানুষের মৃত্যু। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবে 2019 সালে বিশ্বজুড়ে প্রায় 13 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতি বছর এইডস কিংবা ম্যালেরিয়ার চেয়েও এতে দ্বিগুণ মানুষের মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারে এখন থেকে সতর্ক না হলে করোনা মহামারী শেষ হওয়ার পরে তা বড় ধরনের সমস্যা হয়ে দেখা দিতে পারে। দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অসময়ে ভয়াবহ দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া। এরই মধ্যে অঙ্গরাজ্যটির বিক্সার অঞ্চলের 1,500 একর জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলের বাসিন্দাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান মহাসড়ক। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল কর্মীরা। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের জরুরি বার্তা। ইউক্রেনের যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীদের আত্মীয়দের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান ইউক্রেন সংকটের মধ্যে এই নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট খুব জরুরি নয় এমন কর্মী ও মার্কিনীদের খুব দ্রুত ইউক্রেন ছাড়ার জোর আহ্বান জানিয়েছে। আবারও উত্তপ্ত সিরিয়া। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের একটি কারাগারে আইএস এর হামলায় কুর্দি বাহিনীর সদস্য নিহতের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আইএস ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে। টানা 3 দিন ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত কুর্দি বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক সহ প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। স্মরণকালের ভয়াবহ পরিস্থিতিতে আফগানিস্তান। তালেবানের হাতে কাবুলের পতনের পর আফগানিস্তানে মানবিক বিপর্যয়ের দারুণ উপস্থিত হয়েছে আর তাদের শাসনামলে দেশটি ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বৃহস্পতিবার রেড ল্যান্টার্ন অ্যানালিটিকার আয়োজনে আফগানিস্তান বিষয়ক এক ওয়েবিনারে এই পর্যবেক্ষণ জানিয়েছেন বিশ্লেষকরা। পশ্চিমাদের সঙ্গে প্রথমবার বৈঠকে তালেবান। আফগানিস্তানে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ইউরোপে পশ্চিমাদের সঙ্গে বৈঠক করছে তালেবানরা। রোববার নরওয়ের রাজধানী অসলোতে 3 দিনের এই বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে 95% আফগান এখনো ঠিকমতো খেতে পারছে না। করোনা নিয়ে এক ভবিষ্যৎবাণী। করোনার একের পর এক ঢেউয়ে বিশ্ব যখন নাকাল তখন আশার বাণী শোনাচ্ছেন গবেষকরা। কোভিড মহামারীর ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার প্রধান মহামারী শেষ হবে না বলে সতর্ক করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের প্রধান হান্স ক্লাস বলেছেন, আগামী মার্চের মধ্যে ইউরোপের 60% মানুষ কোভিডের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। এরপরই শক্তি হারিয়ে বিলীন হবে মহামারী। স্পেন কানাডায় বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ। ওমিক্রন দাপটের মধ্যে টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন স্পেন ও কানাডার মানুষ। স্পেনে দৈনিক লাখ লাখ মানুষ করোনা রোগী শনাক্ত হওয়ার পরও রাস্তায় নামেন বার্সেলোনাবাসী। বিক্ষোভে উত্তাল কানাডাও, তবে ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে সতর্ক করে নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ড্রোন ব্যবহার নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আবুধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে 1 মাসের জন্য ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই সময় নির্দেশনা উপেক্ষা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞা 1 মাস বহাল থাকবে। ইউক্রেনে পুতুল সরকার বসানোর পরিকল্পনা রাশিয়ার। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের দ্বন্দ্ব বেড়ে চলেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে পুতুল সরকার বসানোর পরিকল্পনার অভিযোগ করেছে ব্রিটেন, তবে অভিযোগ অস্বীকার করেছে মস্কো। সংকট সমাধানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। দর্শক, এই ছিল আজকের টপ টেন নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.